পিরোজপুর আওয়ামী লীগ কার্যালয় আগুনে পোড়ানোর প্রতিবাদে যুবলীগ ছাত্রলীগ জেলা বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, শুক্রবার ভোরে শহরের সদর রোডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওই জেলা কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর আগেই আওয়ামী লীগের অফিস ভস্মীভূত হয়ে যায়। একই সাথে এই আগুনে অফিসের পাশের একটি মোবাইল ফোনের দোকান পুড়ে যায়। জেলা বিএনপির অভিযোগ, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা 10টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন টাউন ক্লাব থেকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে। এতে অফিসের আসবাবপত্র পুড়ে যায়। বিএনপি জেলা সম্পাদক আলমগীর হোসেন বলেন, আওয়ামী লীগ অফিসে কে বা কারা রাতের আধারে আগুন দেয় তা আমরা জানি না। তবে তিনি অভিযোগ করেন, প্রশাসনের সামনেই আমাদের অফিসে আগুন দেয় আওয়ামী লীগ ও যুবলীগ। এদিকে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, সারা দেশে জামাত বিএনপি এ কর্মকাণ্ড ঘটিয়ে আসছে। জামাত বিএনপি আওয়ামী লীগের অফিসে আগুন লাগিয়েছে বলে তিনি অভিযোগ করেন। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন শিকদার জানান, আগুন লেগেছে না কি লাগানো হয়েছে তা তদন্ত না করে জানানো যাচ্ছে না। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন শিকদার জানান, আগুন লেগেছে না কি লাগানো হয়েছে তা তদন্ত না করে জানানো যাচ্ছে না। আগুন লাগার বিষয়টা আপনারা জানেন, সারা বাংলাদেশে যেভাবে জামাত শিবির বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে, তার একটি অংশ হিসেবে পিরোজপুরেও আজকে শান্তিপূর্ণ জায়গায় এই ঝামেলা সৃষ্টি করার জন্য তারা এটা করছে, জামাত শিবির চক্র। সাথে বিএনপিও আছে। আমরা তীব্র নিন্দা জানাই, পাশাপাশি আমরা পিরোজপুরের সাধারণ জনগণকে সাথে নিয়ে তীব্র থেকে তীব্রতর আন্দোলন করব এবং প্রশাসনের কাছে আমাদের আবেদন আছে বিষয়টি দেখার জন্য। তার কারণ আপনারা জানেন যে বিগত প্রায় 2 বছর ধরে বাংলাদেশকে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে, পিরোজপুরে পারে নাই। আমরা পিরোজপুরের শান্তিপ্রিয় মানুষ, সকলকে নিয়ে সাথে ছিলাম, বিদায় পারে নাই, কিন্তু আজকে কেন পারলো না, আজকে কেন এই ঘটনা ঘটলো, এটা আমার দাবি এবং পিরোজপুরবাসীরও দাবি যে কেন আজকে এই ঘটনা ঘটলো, আজকে কারা ঘটালো এবং কারা ঘটালো। আমাদের স্পষ্ট ধারণা যে জামাত শিবির এবং বিএনপি এই ঘটনাটা ঘটিয়েছে।